বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বুধবার বিধানসভায় প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাসের কাছে এই ইস্তফা পত্র তুলে দিয়েছেন তিনি। 2023 বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। এবার নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন প্রোটেম স্পিকার হিসেবে শপথের পর বিনয় ভূষণ দাস রাজভবন থেকে বেরিয়ে বিধানসভায় নিজের কুর্সিতে বসলে প্রোটেম স্পিকারের হাতে প্রতিমা ভৌমিক তুলে দেন ইস্তফাপত্র। এই ইস্তফাপত্র সাদরে গ্রহণও করেছেন প্রোটেম স্পিকার। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, দলের নির্দেশেই তিনি ধনপুর থেকে বিজেপির হয়ে লড়েছেন, একই সঙ্গে দু জায়গায় পদে থাকা যায় না বলে দলের নির্দেশেই তিনি বিধায়ক পদ থেকে এখন ইস্তফা দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এও বলেন, ধনপুরের মানুষ আমাকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছেন, আমি তাদের প্রণাম জানাই বলে উল্লেখ করেন তিনি। আমি আমার প্রোটেম স্পিকার বিনয়ভূষণ দাসকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, দল ওনাকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত করেছেন এবং আজকে অনুমতি নিয়েছেন। আপনারা জানেন 2 তারিখ রেজাল্ট হয়েছে এবং আমি দুটা জায়গাতে সদস্যতা আমার রয়েছে, দুটা জায়গাতে সদস্যতা সম্ভব নয় রাখা, তো তার জন্য দল আমাকে লোকসভা এবং মন্ত্রী থাকার সত্ত্বেও বিধানসভা লড়ার অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন, সেটা আমার অত্যন্ত গর্বের বিষয় এবং দলের নির্দেশে আজকে আমি ধনপুর বিধানসভা কেন্দ্রের যে সদস্যপদ সেটা আমি রেজিগনেশন দিয়েছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্য নয়, শুধু ধনপুর নয়, শুধু গোটা রাজ্যকে আমি ধন্যবাদ জানাই এবং ধনপুরের যারা গণদেবতারা, যারা নাগরিকরা, সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। এবং আমি যে প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিলাম, প্রত্যেকটা কাজ আপনাদের সঙ্গে থেকে, সরকার সঙ্গে কথা বলে, সবাই সঙ্গে কথা বলে ধনপুরের যতটা ডেভেলপমেন্ট করার আমি অঙ্গীকার করেছি, আমার দল করেছে, সবটা আমরা করব। প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাসও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একই কথা জানিয়েছেন যে সুশ্রী প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী, একই সঙ্গে দু জায়গায় পদে থাকা যায় না বলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা আমি গ্রহণও করেছি বলে জানান প্রোটেম স্পিকার। প্রার্থী উনি দেখা করেছেন, কি বিষয়ে দেখা করেছেন স্যার? বিষয়টা হলো উনি রেজিগনেশন লেটার সাবমিট করছেন, আমি এটা অ্যাকসেপ্ট করছি। রেজিগনেশন দিয়েছেন এই কারণেই, কারণ আপনারা তো জানেন সুশ্রী প্রতিমা ভৌমিক তোমাদের কেন্দ্রীয় মন্ত্রী, যার ফলে দুইটা পোস্ট তো উনি হোল্ড করতে পারেন না, যার ফলে ওইটাই উনি এখানে যিনি ধনপুর থেকে উনি জিতেছিলেন, ওইখানে যে মেম্বারশিপটা ওনারা এমএলএ হিসাবে, ওইটা উনি রিজাইন লেটার আমার কাছে দিয়েছেন এবং আমি অ্যাকসেপ্ট করছি। পরবর্তী পদক্ষেপ আপনার কী রয়েছে স্যার? আমার পরবর্তী পদক্ষেপ হলো, কালকে তো যারা শপথ নিব বিধায়ক যারা আছেন তাদেরকে আমি শপথবাক্য পাঠ করাবো, কালকে 11টা থেকে শুরু হবে, ওইখানে শেষ হবে, যারা বাকি থাকবেন, যারা সবাই যদি আসতে না পারেন তাহলে পরের দিন আবার হবে 11টা থেকে বাকিদের জন্য, 17 তারিখে কমপ্লিট হয়ে যাবে সেটা। প্রতিমা ভৌমিক ইস্তফা দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন হবে ধনপুর কেন্দ্রে, এখন সেই দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল, ধনপুর থেকে বিজেপির হয়ে কে লড়বেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।